হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। নোয়াখালীর দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে হচ্ছে নোয়াখালীর দ্বিতীয় দিন। তো আমি সকালবেলা উঠে নাস্তা করতেছিলাম, আর নাস্তা সেরে এসে দেখি আমার বোনের ছেলে মাছ ধরতেছে ও পুকুরে জাল ফেলতেছে। তো আমার ছেলে, আমার বোনের ছেলে সবাই মিলে আবার ওগুলো দেখতেছে, তো আমিও আসলাম। তো পুকুরে জাল ফেলতেছে, পুকুরের পানিটা এখন অনেকটাই কম আর মাছও এভাবে আগের মতন নেই। তারপরও আমার ছেলে বলছে মাছ কীভাবে ধরো, আমাদের মাছ ধরে দেখাও। তো এই জন্য আমার বোনের ছেলে মাছ ধরতেছে, যদিও ও পুকুর থেকে মাছ ধরে না, জাল ওইভাবে ফেলে না, আমার ছেলের জন্যই আর কি ওকে দেখানো। তো এই তো মাছ ধরতেছে, তো আমিও ভাবলাম যে একটু ভিডিও করে নিই, যেহেতু আমি বলেছি আমি কি করব না করব যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। আর এই মাছ ধরা দেখে কিন্তু ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। যারা গ্রামকে মিস করেন, গ্রামে ওইভাবে আসা হয় না, বা গ্রামে ছোটবেলায় এরকম মাছ ধরা দেখেছেন বা মাছ ধরতেন, তারা জানি আমার এই ভিডিওগুলো দেখলে ছোটবেলার স্মৃতি মনে পড়বে। ছোটবেলায় যখন আমার আব্বু বাড়িতে আসতেন, আমার আব্বু কিন্তু দেশের বাইরে ছিলেন, যখন উনি গ্রামে আসতেন, দেশে আসতেন, তখন উনিও এভাবে মাছ ধরতেন। আমার বাবার মাছ ধরাটা অনেক শখের একটা বিষয় ছিল, উনি মাছ ধরতে খুব পছন্দ করতেন, হয় জাল দিয়ে বা বড়শি দিয়ে। তো যখন আমরাও গ্রামে যেতাম, তো আমার আব্বু এভাবে মাছ ধরতেন, আর আমি ছোট বালতি বা বদনা নিয়ে পুকুরের পাড়ে পাড়ে ঘুরতাম, আব্বু মাছ ধরে ধরে আমাদের দিতেন। তো ওই কথাগুলোই মনে পড়তেছে, আমরা যখন গ্রামে যেতাম, আমার বোন আর আমি পুকুরে গোসল করতাম, তো পুকুরের পাড়ে কিনারে কিনারে ছোট ছোট চিংড়ি মাছ, ছোট ছোট মাছ এরকম থাকতো, তো আমরা দুই বোন গায়ের ওড়না দিয়ে মাছগুলো ধরতাম। তো এখন আর ওই রকম পুকুরে মাছ নেই, আগের মতো অনেক কিছুই নেই। তারপরও এটা দেখে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। যারা দেশের বাইরে থাকেন বা বিভিন্ন ব্যস্ততার কারণে গ্রাম থেকে দূরে আছেন, তারা হয়তো আমার এই কথার সাথে অনেক মিল খুঁজে পাবেন, বা তারা হয়তো গ্রামের এই দৃশ্যগুলো তাদেরও মনে পড়বে। যাই হোক, ওপাশ থেকে ওরা মাছ ধরতেছিল, আর এপাশ থেকে আমার বোনের ছোটো ছেলে বলছে আন্টি চলেন আমরা ডাব পারবো। তো আমার হাজবেন্ডের আর আমার ছেলের ডাব অনেক পছন্দ, ওরা এসেই বলতেছিল যে আমরা ডাব খাবো। তো এরকম একটা অবস্থা, গাছে ওঠার মতো কোনো ছেলে পাওয়া যাচ্ছিল না, মানে কোনো লোকে পাওয়া যাচ্ছিল না। এখন একটা এরকম অবস্থা হয়ে গিয়েছে, মানে গ্রামের বাচ্চারা এখন গাছে অনেকে উঠতেও পারে না, উঠতেও চায় না। তো আমার এই বোনের ছেলেটা বাধ্য হয়ে আর কি নিজেই উঠলো, ও এরকম গাছে উঠে না। আর গাছটা কিন্তু অনেক লম্বা, আমাদেরও ভয় লাগতেছিল, মনে মনে আল্লাহকে স্মরণ করতেছিলাম যেন কোনো বিপদ না হয়। ও আমাদের জন্যই এত কষ্ট করে উঠতেছিল, এবং উঠতে উঠতে ওর কিন্তু হাত পা ছুলে গেছিলো। তো যাই হোক, ও অবশেষে আমাদের জন্য কিন্তু ডাব পারলো। তো এখন আর আগের মতো আমি যে দেখলাম যে গ্রামে ডাব নারকেল পাওয়া যায় না, গাছ ঠিকই আছে কিন্তু ফল ওইভাবে হয় না। আমি যতগুলো বাড়িতেই গেলাম, নারকেল গাছ সুপারি গাছে দিয়ে ফলো করলাম, দেখলাম যে গাছে কিন্তু এভাবে নারকেল নাই, জমিতে নাকি ফসল ফলালে ওইভাবে হয় না। কেন হয় না আসলে এটা বুঝতে পারলাম না। আমি যে কদিনই ছিলাম, আমি নারকেল মানে কেনার জন্য অনেক চেষ্টা করলাম যে নারকেল নিব ঢাকায়, তো আমি ওইভাবে পাইনি। যাই হোক, তারপরে আমার এক ফুপুর, আমার ছোট ফুপুর ছেলের বউ, ও আমাকে মাশাল্লাহ অনেকগুলো নারকেল অনেক কিছুই দিয়েছে, সেটা আমি পরের একটা ভিডিওতে আপনাদের দেখাবো। তো যাই হোক, এপাশ থেকে হচ্ছে আমার বোনের ছেলে ডাব উপর থেকে ফেলতেছিল, আর ডাব পরে পরে ফেটে যাচ্ছে। তো আমার হাজবেন্ডটা বলতেছে এটা খেয়ে নাও, পানিগুলো পড়ে যাবে। তো আমার ছেলেকে এভাবে করে করে ফাটা ডাবের পানিগুলো খাওয়াচ্ছিল। তো যাদের আমার ভিডিওটা ভালো লাগবে, যারা আমার চ্যানেলটি ওপেন করেছেন ভিডিও দেখার জন্য, প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবেন। যখন আমি কোনো নতুন ভিডিও দিব, সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, চাইলে কিন্তু আপনারা আমার ব্লগ ভিডিওগুলো দেখতে পারবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। এপাশ থেকে আমার মেয়ে ডাবের ভিতরে যে সাদা একটা আবরণ হয় নারকেল হওয়ার আগে, তো সেটা সে আবার তার মুখে মাখতেছে, বলছিল এটা স্কিনের জন্য ভালো। তো এপাশ থেকে ও খাচ্ছে ফাটা ডাব, আর ওপাশ থেকে আমার মেয়ে ডাবের যে নারকেলগুলো হয় নরম নরম, সেটা ওর
মুখে দিচ্ছে আমার বোনের ছেলে মাছ ধরে ফ্রেশ হয়ে আবার এপাশে চলে আসছে এসে আমাদের আবার ডাবগুলো ভেঙে পানিগুলো দিচ্ছে তো যাই হোক এটা প্রায় দুপুর টাইমে মানে 12টা সাড়ে 12টার দিকের ঘটনা তো আজকের ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা যদিও একটু বড় হয়ে গিয়েছে কিন্তু ভিডিওটা অনেক ভালো লাগবে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই তো গাছ থেকে নামতেছে আর নামতে নামতে কিন্তু ওর হাত পা অনেকটাই ছুলে গিয়েছিল তো আসলে আমাদের জন্য ওর এত কষ্ট ও আমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করেছে একদিন না আর কয়েকদিনই কিন্তু আমাদের এরকম ডাব পেরে খাইয়েছে এত সব ভিডিও তো ভাবে করতে পারিনি তো যাই হোক একটু একটু করে আমি আসলে ভিডিও ধারণ করেছি যে ভাই বোনদের মাঝে শেয়ার করব আর তাছাড়া এগুলো কিন্তু স্মৃতি আকারে থেকে যাবে যদি আমি নাও থাকি বা অনেকদিন পরে তারা আমার ভিডিও দেখে হয়তো এগুলো ওদের সামনে আসলে ওদের সেই স্মৃতিগুলো মনে পড়বে আমার মেয়ে ছেলে আমার বোনের ছেলে ওরা কিন্তু অনেক এনজয় করেছিল সারা সারা রাত তারা ঘুমায়নি তারা কিন্তু উঠানে জেগে জেগে মজা করেছে খেলাধুলা করেছে গান করেছে তো ওই সমস্ত ভিডিওগুলো আমি কিছু কিছু শর্ট ভিডিও আকারে দিব তো এই তো এপাশ থেকে আমার আম্মা আবার আমাদেরকে নারকেলের পাতলা নারকেলগুলো পানির মধ্যে দিচ্ছে আর পানিটা এত মিষ্টি ছিল তো সবাই অনেক অনেক করে পানি খেয়েছে কারণ অনেকগুলো নারকেল অনেক পানি হয়েছে তো এসে দেখি মাছগুলো রাখা আছে তো আমার হাজবেন্ড বলছে মাছগুলোকে কাটো এগুলোকে রাত্রে আমরা বারবিকিউ করে খাবো তো আজকে রাতে তারা চিকেন বারবিকিউ আর ফিশ বারবিকিউ করবে তো আমি মাছগুলোকে কেটে কুটে রাখতেছি আর যখন মুরগি নিয়ে আসবে তখন ওগুলো সব ম্যারিনেশন করে রাখবো এটা হবে ওদের রাতের খাবার রাতে হচ্ছে আমার মামাতো ভাইয়ের ওয়াইফ সবাই আসবে সবাই একসাথে এনজয় করব তো যাই হোক গ্রামে যে কটা দিনে ছিলাম ওই কটা দিনের স্মৃতি এখন আমার মানে আমি ভীষণ মিস করতেছি আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে এখন সবাই সবার কাজে ব্যস্ত ওইভাবে আর গ্রামে যাওয়া হয় না যেহেতু ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে দেখা যায় যে একজনের পরীক্ষা শেষ হলে আরেকজনের পরীক্ষা শুরু হয় এখন আর ওইভাবে সময় করতে পারি না আর ইচ্ছে থাকলেও যাওয়া হয় না তবে হ্যাঁ খুব মিস করি গ্রামকে যেটা হয়তো ছোটোবেলায় বুঝতাম না যেমন আমার মেয়েকে যদি এখন বলি গ্রামে যাব কিন্তু ওইভাবে যেতে চায় না যেহেতু ঢাকায় জন্ম ঢাকায় বড় ওইভাবে যেতে চায় না আর দুই একদিন থাকলে পরে কিন্তু আর থাকতেও চায় না কিন্তু আমিও ছোটোবেলায় এরকমটা ছিলাম যে গ্রামে যখন আমার আবু বলতো গ্রামে যাও যেতে ইচ্ছা করতো না তো এখন বুঝি যে গ্রামটা কীরকম আমার কাছে খুবই ভালো লাগে যেতে থাকতে তো যেহেতু বাচ্চাদের জন্য আর ওইভাবে যাওয়া হয় না যাই হোক এপাশ থেকে মুরগি নিয়ে আসা হয়েছে তো মুরগিগুলোকে ড্রেসিং করে নিয়ে আসা হয়েছে তারপর এগুলোর গায়ে কিছু ময়লা আছে ওগুলো পরিষ্কার করে কেটে কুটে নিব আর যেহেতু আমরা মোটামুটি অনেক মানুষ এখানে যেই কয়টা মুরগি আনা হয়েছিল মুরগিগুলোর সাইজ কিন্তু অনেক বড় বড় ছিল তারপরও আমাদের পরে আবার মুরগি লেগেছে আমরা আবার এনেছিলাম তো আপাতত এগুলোকে কেটে আমি ধুয়ে টুয়ে রাখবো আর তারপর ওগুলো একসাথে ইয়ে করে কিছুক্ষণ আগে ম্যারিনেশন করে রাখলে কিন্তু ভালো হয় তো আমি প্রায় দেড় দুই ঘন্টা আগেই ম্যারিনেট করে রাখার চেষ্টা করব তো আসলে এগুলো কিন্তু এইসব কাজগুলো গ্রামে এসে করতে ভালো লাগে আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে করতে পারিনি আমি জানি আমার ভিডিওগুলো যারা দেখবে তারা হয়তো এখন আমাকেও মিস করবে তো এই তো আমার কাজে আবার আম্মা হেল্প করতেছে বলছে তুই একা একা পারবি না তো সাথে সাথে উনিও আমাকে পরিষ্কার করে দিচ্ছিল তো মুরগিটা আমরা ধুয়ে ধায়ে যখন ম্যান করে রাখি এবং দুই তিন ঘন্টা পরে যখন এগুলাকে তারা গ্রিল করে অনেকটাই কিন্তু ভালো লেগেছিল অনেক মজা হয়েছিল আমি তো পরে অনেক পরে ভয়েস দিচ্ছি তো আমি আসলে ভিডিওগুলো একটু দেরি করে ছাড়তেছি কারণ আমার এসে একটু ঠান্ডার প্রবলেম হয়েছিল আমার ছেলেটাও এখন অসুস্থ জ্বর তো গলা বসে গিয়েছিল ওইভাবে ভয়েস দিতে সমস্যা হয়তো আমার কণ্ঠ শুনেই বুঝতে পারতেছেন যাই হোক এই তো এপাশ থেকে কিন্তু আমার বোন মাছগুলোকে ধুয়ে নিয়ে আসছে তো মাছগুলোকেও আমি এখন মশলা মাখিয়ে রেখে দিব মুরগিগুলোকেও রেখে দিব আর কীভাবে আমরা বারবিকিউ করলাম কোথায় করলাম তো এই ভিডিওটা আর আজকের এখানে আমি শেয়ার করব না যেহেতু এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো ওই ভিডিওটা আমি পরের ভিডিওতে আপলোড করব তারপর দিন আমি কী করেছি কোথায় গিয়েছি
কিভাবে আমি নোয়াখালীর তৃতীয় দিনটা কাটালাম সেটা আমার পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। তো যাই হোক, আমি এখন আজকে শুধু এই পর্যন্তই শেয়ার করব। মাছ আর মুরগিগুলোকে আমি সুন্দর করে মেখে রেখে দিব। তো এর আগে আমি কিন্তু আমার অনেক ভিডিওতে কিভাবে চিকেন বারবিকিউ করে সেটা কিন্তু দেখিয়েছি। তো এবার আমি কিভাবে ফিশ বারবিকিউ করেছে সেটা দেখাবো। তো আশা করি এর পরের ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো অনেকক্ষণ যেহেতু ম্যারিনেট করে রেখেছি সেক্ষেত্রে হয়তো বা মাছটা খেতে ভালো লাগবে, আর যেহেতু পুকুরের তাজা মাছ তো এটা খেতে অবশ্যই ভালো লাগবে। তো এই যে এখন চিকেনটাকেও আমি চিকেনের যে সমস্ত মশলাগুলো আছে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আর প্যাকেট মশলা দিয়ে কিন্তু আমি আজকে এগুলোকে ম্যারিনেট করব। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।